সংসদ নির্বাচন নিয়ে বিভক্ত হয়ে গেছে দেশের রাজনীতি। আওয়ামী লীগের নেতৃত্বে বেশ কিছু রাজনৈতিক দল আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছে। শূন্য দ্বাদশ নির্বাচন কমিশনের তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। 650 বাস পুরো যদিও পুড়ে যায় এবং বিএনপি যদি 5000 নেতা কর্মীও মারা যায় ক্ষমতা ছাড়বে না। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, নির্বাচনের তফসিল তো ঘোষণা দিয়ে দিয়েছেন সিইসি। দর্শক শ্রোতা, ঘোষণার পর অবশেষে আবার এটা কি সিদ্ধান্ত নিলেন নির্বাচন প্রধান কমিশন? দর্শক শ্রোতা, আমরা সেই বিষয়ে বিস্তারিত জানব এবং এই দিকে এবার বিএনপি যে সুখবর পেলেন। দর্শক, আজকে ভিডিওটি দেখলে কিন্তু আপনারা আগামী নির্বাচন নিয়ে অনেক তথ্য জানতে পারবেন, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটিয়ে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটা অনুরোধ, আপনাদের প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে জানতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, কথা না বাড়িয়ে চলুন আমরা সে বিষয়ে বিস্তারিত দেখে আসি। আপনি মনে করেন আজকে 10 জন লোক মারা গেছে, 67টা বাস, 650 বাস পুরো যদিও পুড়ে যায় এবং বিএনপি যদি 5000 নেতা কর্মীও মারা যায় ক্ষমতা ছাড়বে না, এটা বাস্তব। বিকজ এমনভাবে 15 বছর চালানো হয়েছে যে কোনোদিন ছাড়তে হবে না। এখন যদি আপনি ক্ষমতা ছাড়ার কথা বলেন তাহলে পুরো সিস্টেম ভেঙে পড়ে যাবে, এটা মানতেই পারছেন। এই জন্য আপনি দেখছেন না আওয়ামী লীগ বারবার বলছে আমরা নির্বাচন করে ফেলবো, আমরা করে ফেলবো, অ্যাজ ইফ ওনারা করলেই একটা 5 বছরের ভিসা রিনিউয়াল হয়ে যাবে। বাট রিয়ালিটি সেটা না, বিকজ এখন তো আমি বাস্তব একটা পলিটিশিয়ান হিসেবে বলছি, আনফর্চুনেট, দুঃখজনক, বাট আমরা বলেন, জনগণ বলেন, সংবাদ মাধ্যম বলেন, সরকার বলেন, আমরা সবাই বিদেশের দিকেই তাকিয়ে আছি, এটাই বাস্তব। কারণ বিদেশিতে কাজ করে, স্যাংশন দেওয়ার পরে র‍্যাবের মানুষ মারা কমে নাই, তো আজকে মির্জা ফখরুল সহ 10000 নেতাকর্মী হয়তো ভিতরে বা 8000 নেতাকর্মী হয়তো ভিতরে, বাট এই যখন আমেরিকাকে, এখন হয়তো আজকে আওয়ামী লীগ সরকার ঠিক করে ফেলছে আমেরিকা যা করার করবে আমরা আমাদেরটা করব, কিন্তু যখন আমেরিকা আওয়ামী লীগ সরকার ঠিক করে নাই তখন মির্জা ফখরুলকে অ্যারেস্ট করার পরে বাংলাদেশে 41টা অ্যাম্বাসিতে চিঠি দিতে হয়েছে টু জাস্টিফাই, যে আমি এই অজিল ভাই মনে আছে যে এই কারণে আমরা ওনাকে অ্যারেস্ট করলাম যখন ওই বিএনপি অফিস থেকে বোম। তার মানে কি? সেই সময় গয়েশ্বরকে হারুনের বিরিয়ানি খাওয়াতে হচ্ছে, হারুন সাহেবের গয়েশ্বর রায়কে, কেন? বিকজ তখনও তারা চাচ্ছিল আমেরিকার সাথে তারা ওই জিনিসটা করবে, কিন্তু যখন দেখছে এটা সম্ভব না তখন তারা আউটরাইট চলে গিয়েছে আমেরিকার সাথে। এখন ইউনিয়নের নেতাও বলে হাসকে মার, ফিজিক্যালি আক্রমণ করবে, বিকজ তাদের বডি ল্যাঙ্গুয়েজে এটা। আর এতে প্রবলেমটা কার? স্যাংশনটা তো ইউনিয়ন লেভেলে নিজেদেরকে প্রবলেম করবে না, স্যাংশন প্রবলেম করবে লোটাস কামালকে, স্যাংশন প্রবলেম করবে সালমান রহমানকে, করবে হাসান মুর্শিদি, সালাম মুর্শিদি, বা এ যাদের বিদেশে এইটা আছে বা ওইটা আছে, বিদেশের সাথে ব্যবসা আছে, বানিয়ে আছে, যাদের বাচ্চা কাচ্চারা বিদেশে থাকে তাদেরকে বা প্রতিষ্ঠানদেরকে। একটা ইউনিয়নের সভাপতি সেক্রেটারি ওর জন্য স্যাংশন কিছু যায় আসে না, ও সারা জীবন আওয়ামী লীগ করেছে, ও এমপি হতে চায়। তো আপনার এই 300 আসনে 2.5 লক্ষ টাকা বেতন খাওয়া বা এমপি হওয়ার মতো লোকের অভাব নাই, কিন্তু আসল বেসিক জিনিসটা তো সেখানে মানসিকতা যদি দুই দল বা এরা যদি না পরিবর্তন করে, ক্ষমতায় থাকার ইচ্ছাটা যদি না যায়। এখন আমি মনে করি, আমি জানি না জিলু ভাই সময় কতখানি বাকি আছে, আমি আমি মনে করি যে এই মুহূর্তে সংলাপ ফেল করুক, কিন্তু সংলাপ হোক, অ্যাটলিস্ট পলিটিক্সের নর্মগুলি আসুক। এই মুহূর্তে বিএনপি নেতাকর্মীদেরকে, সিনিয়র নেতাকর্মী সহ যাদের কাছে ছেড়ে দিয়ে বসে তফসিলটাকে আরেকটু পিছিয়ে ইমার্জেন্সি একটা আলাপ হোক, দরকার পড়লে রাষ্ট্রপতি আলাপ ডাকুক, কথা বলুক, ফেল করুক, বিএনপি না আসুক, সংলাপের প্রস্তাব আসুক, দেখা যাক। কিন্তু নির্বাচন কমিশন দিয়ে সংলাপ দিয়ে তো লাভ হবে না, নির্বাচন কমিশনের সংলাপের তো কোনো, তার তো কোনো ক্ষমতা নাই, গ্রহণযোগ্যতা নাই, তার কথাই হয় না। তা আমি বলছি কি, পলিটিক্সটা ফেল করুক, অসুবিধা নাই, পলিটিক্সে নেগোসিয়েশন ফেল করুক, কিন্তু আমাদের দুঃখটা পলিটিক্সটাই বন্ধ হয়ে গেছে। সো পলিটিক্সটা বন্ধ হয়ে গেলে তো আমাদের আর দাম নেই, রাজনীতিবিদদের দাম নেই। এখন কি হবে, বড় বড় রাজনীতিবিদদের, আপনি 10000 রাজনীতিবিদদের, বয়স্ক মানুষদেরকে আপনি ঢুকিয়ে রেখেছেন, কোথায় বিচারপতি, প্রধান বিচারপতির বাড়ি আর কোথায় মিটিং হচ্ছে, সেই বোমের উপরে, বোমও তো না, সেখানে ওই ভাঙচুরের জন্য আপনি সব সিনিয়র লিডারদেরকে ধরে নিয়ে আসছেন, পুলিশ হত্যার জন্য আপনি ধরে নিয়ে আসছেন, এটা তো আসলে হাস্যকর, এটা তো রাইট না। আমি তাই বললাম যে আপনারা আমাদেরকে, যারা স্বাধীনতা যুদ্ধ করেছেন, আপনারা দেশ করেছেন, দেশ উন্নতি করেছেন, বাট আপনারা আমাদেরকে এটা দিয়ে গিয়েছেন, এই যে আপনারা যেটা বললেন, এই দোষ আপনাদের, আপনাদের জেনারেশনের, আমাদের জেনারেশন, হ্যাঁ, আপনারা আপনাদের নিজস্ব জায়গাটাতে আপনাদের লালসা, আপনাদের এই, আপনাদের এই ক্ষমতার জন্য আপনাদের অনৈতিক, আপনাদের মানে আপনাদের জেনারেশন, আপনারা এমন একটা জায়গা দিয়ে দিয়েছে যে আমাদের জেনারেশনের 97% ছেলে পেলে বিদেশ চলে যাচ্ছে অথবা এদের যাচ্ছে, এবং আমাদেরকে বারবার জিজ্ঞেস করছে এখনো কেন পলিটিক্স করো, এখনো কেন পলিটিক্স করো। তো সুতরাং এই নিয়ে আমাদের থাকতে হবে, এছাড়া তো আমাদের কোনো উপায় নেই। এখন আনফর্চুনেটলি আমেরিকা কি করবে সেটার দিকে আমরা সবাই তাকিয়ে আছি,
যে যদি আওয়ামী লীগ এই 5,000 লোক হোক 10,000 লোক হোক এই মারামারি পরে এত কিছুর পরে অবরোধ হরতালের পরে আমেরিকা কি করে, আমেরিকা নিয়ে বসে নাকি? যদি না বসে এই অবস্থায় চলতে থাকবে। আগে তো আপনার রিয়েলাইজ করতে হবে যে দলীয় সরকারের অধীনে নির্বাচন সম্ভব না, এটা প্রুভেন, এটা প্রুভড। এটা আওয়ামী লীগ সরকার উপর থেকে চেলেও সম্ভব না, নিচের অবস্থানটা এমন জায়গায় চলে গিয়েছেন। আপনি যদি এটা মানতেই না চান, আপনি যদি এখন আওয়ামী লীগের নেতারা যদি আওয়ামী লীগের নেতারা যদি বলে অবধারিত হবে, সেটাই তো হচ্ছে। আপনার তো বেসিক পয়েন্ট কিন্তু এক পর্যায়ে এটা আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এখন যেভাবে আপনি আপনি মনে করেন যেভাবে যতটুকু নিয়ন্ত্রণ করছেন এটা থাকবে না। না, আই আন্ডারস্ট্যান্ড, বাট আমার কথাটা হলো যে আপনার তো সংকটটা উপলব্ধি করতে হবে। আপনি যদি সংকট উপলব্ধি না করেন, আপনি যদি বসে বলেন, আপনার মন্ত্রী মিনিস্টার যদি বলে সংবিধানের মধ্যেই হবে, এর মধ্যে হবে। এবং আরেকটা জিনিস আমরা এখানে সবাই মিস করছি যে আপনার পলিটিশিয়ান তো একটা আলাদা জিনিস, মানুষের সাথে যোগাযোগ, মানুষের সাথে অবস্থান। আজকে আপনি দেখেন না আওয়ামী লীগের এই সিদ্ধান্তগুলি নিচ্ছে কারা? আনিসুল হক সাহেব নিচ্ছেন, মরিম সাহেব নিচ্ছেন, সেলিম মাহমুদ সাহেব নিচ্ছেন, শাহরিয়ার সাহেব নিচ্ছেন, আরাফাত সাহেব। এরা তো পলিটিশিয়ান না, অ্যাবসলিউটলি না, দে আর নট পলিটিশিয়ান, দে ডোন্ট স্পিক পিপলস ল্যাঙ্গুয়েজ। মানুষের কথাটা তো ওনারা বলে না, মানুষের সাথে ওনাদের রুট কানেক্টিভিটিটা নাই। তো তো দর্শক, আপনার ভিডিওটি দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো যেটার দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার আসন্ন দ্বাদশ নির্বাচন কমিশনের তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, দিয়েছে। বাংলাদেশে সংবিধান অনুযায়ী এই তফসিল ঘোষণা করা হয়েছে। প্রিয় বন্ধুরা, তৃণমূল বিএনপি পক্ষ থেকে আমরা এই তফসিলকে স্বাগত জানাই এবং নির্বাচন কমিশনকে জানাই আমাদের সাধুবাদ। একই সাথে আমরা বলতে চাই যে তৃণমূল বিএনপি একটি নির্বাচনমুখী দল, আমরা দ্বাদশ নির্বাচনে অংশগ্রহণের জন্য সকল ধরনের প্রস্তুতি ইতিমধ্যে গ্রহণ করছি। তৃণমূল বিএনপি আশা করে এবং প্রত্যাশা করে দ্বাদশ সংসদীয় নির্বাচন শান্তিপূর্ণ হবে এবং স্বচ্ছতা নিশ্চিত করা হবে। একই সাথে এই নির্বাচনে সকল প্রার্থী, ভোটারদের এবং নির্বাচন কেন্দ্রের নিরাপত্তা সম্পূর্ণভাবে নিশ্চিত করতে হবে প্রশাসনের। আমাদের এটাও দাবি, সকল পর্যায়ে প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো ধরনের হস্তক্ষেপ করবে না এই নির্বাচনে। নির্বাচন কমিশন যেন তাদের উপর সাংবিধানিকভাবে প্রদত্ত আইনি ক্ষমতা সম্পূর্ণভাবে এবং অক্ষরে অক্ষরে নিরপেক্ষভাবে যেন পালন করবে। এটা বাকিটুকু আমাদের মূলত তৃণমূল বিএনপির প্রার্থীদের জন্য, বা আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি। তৃণমূল বিএনপি তাদের প্রার্থীদের মনোনয়নপত্র আগামী 18ই নভেম্বর থেকে বিতরণ শুরু করবে এবং সেটা হবে আমাদের পল্টনের পার্টি অফিসে। মনোনয়ন ফি 5,000 টাকা। দর্শক, আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন, এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ করে চলে এসেছি। ভিডিও শেষ করবো, বিশেষ করে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তে আগামী নির্বাচনের নিয়ে যে আপডেটগুলো রয়েছে সেগুলো যদি সবার আগে পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, বিশেষ করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।